Assalamualaikum viewers, welcome back to my channel. Polao, biryani, roast, jekono traditional Bangladeshi khabar garnishing er khetre pyaaj beresta byabohar kora hoy. Kintu shochoracho jebhabe beresta bhaja hoy, eti kore onek tel noshto hoy. আর আরেকটা জিনিস যেটা অনেস্টলি আমার সাথে খুব বেশি হয়, একটু অন্যদিকে খেয়াল করলেই কিন্তু বেরেস্তাটা পুরোই কালারটা নষ্ট হয়ে যায়। তাই এইসব সমস্যা সমাধান করতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 টেবিল চামচ তেল দিয়ে 1 কাপ পারফেক্ট ক্রিসপি পেঁয়াজ বেরেস্তা বানানোর আমার গোপন পদ্ধতি। চলুন তাহলে দেখে নিই। বেরেস্তা বানানোর জন্য এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজের চামড়া ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি প্রথমে পেঁয়াজের মাঝখানের বুকটা ছুরি দিয়ে একটু ঘুরিয়ে ফেলে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। একটু খেয়াল করে কাটবেন যাতে করে সবগুলো স্লাইস সমান পুরুত্বের হয়। তাহলে বেরেস্তার সবগুলো পেঁয়াজ একসাথে সুন্দরভাবে কালার চলে আসবে। কাটা হয়ে গেলে পেঁয়াজগুলো হাত দিয়ে একটু আলাদা আলাদা করে নিচ্ছি। এবার এই পেঁয়াজ স্লাইসগুলোকে একটি বাটিতে নিয়ে তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে একটু ভালো করে পেঁয়াজ স্লাইসের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি মাইক্রোওয়েভ ওভেনে পেঁয়াজটাকে প্রথমে ফুল পাওয়ারে 7 মিনিট মাইক্রোওয়েভ করে নেছি। এভাবে মাইক্রোওয়েভে পেঁয়াজ বেরেস্তা করার সময় কিন্তু যে বাটিটা ব্যবহার করবেন সেটা অবশ্যই মাইক্রোওয়েভ প্রুফ হতে হবে, এটি একটু খেয়াল রাখবেন। 7 মিনিট পর পেঁয়াজটা বের করে দেখছি যে এখনো পেঁয়াজে কালার আসা শুরু হয়নি, তাই আমি এটাকে আরো 3 মিনিট মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। আরো 3 মিনিট পর দেখুন পেঁয়াজগুলো ঠিক মাঝখানে এবং নিচের দিকটাতে গোল্ডেন কালার আসা শুরু করেছে। এ পর্যায়ে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, নইলে নিচের পেঁয়াজগুলো পড়ে যাবে। আর হ্যাঁ, একসাথে আমি ফুল 10 মিনিট বেরেস্তাটাকে মাইক্রোওয়েভে দিয়ে দিব না, কারণ পেঁয়াজ বেরেস্তাটা হওয়ার টাইম মাইক্রোওয়েভের পাওয়ার এবং পেঁয়াজে থাকা ময়েশ্চার কন্টেন্টের উপর নির্ভর করে। তাই প্রথমে পেঁয়াজটাকে 7-8 মিনিট মাইক্রোওয়েভ করে তারপর একটু বের করে দেখবেন, পরে প্রয়োজন অনুযায়ী আরও 2-3 মিনিট মাইক্রোওয়েভ করে নেবেন। একটু মিশিয়ে দিয়ে এবার মাইক্রোওয়েভের পাওয়ার 70-তে নিয়ে আমি এগুলোকে আরও 3 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেছি। 3 মিনিট পর দেখুন বেরেস্তাগুলো কত সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। তবে আমি এগুলোকে এখনই বাটি থেকে সরাবো না, বাটিতে আরও 2-3 মিনিট এগুলোকে আমি ঠান্ডা হতে দেব, ফলে তেলের গরমে এগুলো আরেকটু গাঢ় কালার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটাই আমার গোপন পদ্ধতি। যদিও এই বেরেস্তাটাতে আমি অতটা তেল দিইনি, তারপরও চাইলে কিন্তু বেরেস্তাটার একটু কিছুক্ষণ টিস্যুর উপর রেখে এক্সট্রা তেলটা সোক করে নিতে পারেন। একটি এয়ারটাইট জারে নিয়ে এভাবে বেরেস্তা বানিয়ে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন। ব্যাস, রেডি হয়ে গেল ঝামেলাবিহীনভাবে পারফেক্ট ক্রিসপি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা কতটা ক্রিসপি হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার এই পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।